সহিহ বুখারী মুসলিমে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা লোকের ফিতনা এসেছিল যাকে অনেকে দাজ্জাল বলত, ইবনে সাইয়্যাদ। ইবনে সাইয়্যাদের ঘটনা কেউ শুনেছেন? ইবনে সাইয়্যাদের ঘটনা সাহাবায়ে কেরামরা এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে সন্দেহ করছেন যে এই লোকটি হয়তো দাজ্জাল, এই লোকটি হয়তো, এই ছেলেই হয়তো দাজ্জাল। ইবনে সাইয়্যাদ এক ইহুদির সন্তান ছিল, ও বিভিন্ন রকমের অদৃশ্যের কথা বলে মানুষকে ধোকা দিত, ইহুদি সমাজে ছিল। ফাকাল নবী বললেন, মা ইয়াতিকা, তোমার কাছে কি আসে, তুমি কি দাবি করো? ফাকাল ইয়াতিনি সাদিকুন ওয়া কাযিব, আমার কাছে সত্যবাদীও আসে আর মিথ্যাবাদীও আসে, মানে আমি যা বলি আমার কাছে কিছু সত্য কথাও আসে আর মিথ্যা কথা আসে, মানে তোর তার কাছে এলাম হয়, জানতে পারেছে। তালা মা, তারা কি দেখতে পাও? কাল আর আরশান আলমা, পানির ওপর আমি আরশ দেখতে পাই, পানির ওপর আরশ দেখতে পাই, উদ্দেশ্য তার হচ্ছে আল্লাহর আরশ দেখতে পাই। এগুলো হচ্ছে পীরদের দাবি, তাই না? এরকম একজন বুজুর্গ ছিলেন যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বৈশা আরশে আজিম দেখত। সুবহানাল্লাহ, যারা চোখ দিয়া খৌফ ও খাশিয়াতে খোদা বন্দি নিয়া কান্দা কান্দা গুনার পর্দা সরায়া ফেলাইছে, চোখের পাওয়ার বাইরে গেছে, বসিরত এসে গেছে, এবার অমন চোখের পাওয়ার বেশি, চোখ দিয়ে জমিনে বৈশা আসমানের দিকে তাকাইলে আকাশের সব দরওয়াজা গুলা একটা একটা করে খুলে যায়, সব ডাইরেক্ট দেখা যায়। তারা কি করে? কাশফের মাধ্যমে আরে সাত আসমানের উপর সবকিছু দেখতে পায়। এইরকম দাবি ইবনে সাইয়্যাদ, যাকে ওই যুগে দাজ্জাল বলা হয়েছে, সে বলতো। কিন্তু ও যদি আরশও দেখে থাকে, কার আরশ দেখেছে? ইবলিস, ওই যে বুড়া ইবলিস শয়তান যে আদম আলাইহিস সালাম গোমরা করেছে, ওর আরশ দেখেছে, কারণ ওর আরশ পানির উপর আছে, আটলান্টিকে আছে, আশা করে যে আটলান্টিক আছে। আল্লাহ আলম, অনেকে বলছে আটলান্টিক এমন একটা জায়গা আছে যেখানে যে কোনো জাহাজ গেলে আর ফিরে আসেনি, ফিরে আসেনি সেখানে। কি বলে ওই জায়গাটা নাম? বারমুডা। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। তো হতে পারে কোনো বিচিত্র নয়, আল্লাহ আলাম, আমি হতে পারে বিচিত্র নয় বলছি, একইনের সাথে বলছি না, যে ওই এলাকাতেই হ্যাঁ ওই ইবলিস বুড়ার আরো সিংহাসন আছে। জি না, পরীক্ষা করেছিলেন তিনি, একটা মনে মনে একটা কিছু বলেছিলেন, খাবান মানে মনে, আমি মনে একটা কল্পনা করলাম, কারণ যারা এইরকম যারা পীরে কামেলের দাবি করে, বেলায়েতের দাবি করে, তারা তো বলে যে মনের কথা বলতে পারে তারা, তাই না? তো এখানে পরীক্ষা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি মনের মধ্যে একটা কথা চিন্তা করলাম আর ভিতরে ভিতরে বললাম, আমি আমার আওয়াজ বের করলাম না, আওয়াজ বের করলাম না, আমি কি উচ্চারণ করলাম বলো তো দেখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিভাটা নড়িয়ে ঠোঁটটা নড়িয়ে একটু বলছিলেন, ওই সময় একটা অনুমান করেছে, অনুমান করে বলছে যে আপনি বলছেন দুঃখ দুঃখ, দুঃখ দুঃখ, নবী সাল্লাম দুঃখ দুঃখ বলেননি, বলেছে ইয়াউমা তাতিস সামাউ বিদুখানি মুবিন। কি বলেছিলেন? সূরা দুখানে একটা আয়াত বলেছে, ইয়াউমা তাতিস সামাউ বিদুখানি মুবিন। আস্তে আস্তে করে এইভাবে মনে মনে বললেন, এবং আমি কি বললাম তুমি বলো তো দেখি, তোমার একটা লুকি আমি তোমাকে একটা কথা বললাম, তুমি বলো দেখি, তুমি তো বলছো যে আমি সবকিছু জানি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে মিথ্যুক তুমি, আমি দুঃখ দুঃখ বলিনি, আমি ইয়াউমা তাতিস সামাউ বিদুখানি মুবিন বলেছি। অন্য হাদিসে রয়েছে, ইখসা, তুমি লাঞ্ছিত হয়ে থাকো, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে ফালান তাদুয়া কাদরাকা, তোমার ভাগ্য অতিক্রম করতে পারবে না। এই কথাটি খুব মূল্যবান কথা, আপনার উপরে যদি কেউ জুলুম করে তাকে আপনি অন্তর থেকে আল্লাহর প্রতি ইমান রেখে বলেন যে তুমি তোমার ভাগ্য থেকে এগিয়ে যেতে পারবে না, আমার চাকরি খাবে তুমি, এটাই যদি আমার ভাগ্যে থাকে আর তোমার ভাগ্যে থাকে, তোমার দ্বারা আমার চাকরি খাওয়া হবে, তো এর বেশি তুমি কিছু করতে পারবে না, হ্যাঁ মারবে তুমি, এটাই যদি আল্লাহ তকদির লেখা রাখেন, তকদির পার করে যেতে পারবে না। আল্লাহ লেখেননি যে তোমার হাত আমার মরণ আছে আর তুমি আমাকে মেরে দিবে, তোমাকে দেখবো আর খুন করব, কখনো সেটা হবে না। এই ইমান মানুষকে শক্তিশালী করে দেয়, হ্যাঁ মানুষের মনোবল বাড়িয়ে দেয়, বুঝছেন না, ব্যক্তির ও পরিবারের জাতির। সুতরাং এইরকম আল্লাহর উপর ভরসা থাকতে হবে। নবী করিম কি বলেছেন? এই ইবনে সাইয়্যাদ, তোমার ভাগ্যকে তুমি অতিক্রম করে যেতে পারবে না, তার মানে তোমার ভাগ্যে যদি লেখা থাকে যে তুমি ওই বড় কানা দাজ্জাল, তাহলে কানা দাজ্জাল হবে, আর না হলে কখনো তুমি সেখানে পৌঁছিতে পারবে না। ফাইন্নামা আনতামিন ইখওয়ানিল কোহান, তুমি হচ্ছে গণকদের ভাই,